আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ। আমি মোহাম্মদ ইব্রাহিম হোসেন সুজন, আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো গাইস, প্রথমেই মনের অন্তঃস্থল থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, 200 সাবস্ক্রাইব পূরণ করেছেন গতকালকেই। তো চ্যানেলটা খোলা হয়েছিল 2016 সালে, কিন্তু তখন ভিডিও নিয়মিত আপলোড করি নি বা ইউটিউবিং সম্পর্কে এত একটা ধারণা ছিল না। তো রিসেন্টলি এক দেড় মাসের মতো ভিডিও আপলোড দেওয়া শুরু করি। তো আপনারা অসংখ্য সাপোর্ট করেছেন, এই জন্য আপনাদেরকে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে হচ্ছে ডে 7, মানে আজকে আমি কী কাজ করি না করি, কত টাকা ইনকাম করি সেটার উপর বেস করে আমি বলেছিলাম আপনাদেরকে আগে যে এক মাসের আমার ইনকাম কত হয় দুবাই ট্যাক্সিতে, সেটার একটা ভিডিও আমি আপনাদের সামনে উপস্থাপন করব। তো সেই হিসাবে আজকে হচ্ছে ডিউটিস ডে 7 চলতেছে। তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না, পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে সম্পূর্ণভাবে আপনারা ইনফরমেশন পাবেন। আর ভিডিও স্কিপ করলে হয়তো বা দেখা গেছে আপনি কোনো একটা ইনফরমেশন মিস করতে পারেন। তো কিপ কন্টিনিউ দেখতে থাকেন। আচ্ছা, আমার পার্টনারের শিফট সামারি, গতকালকে সে কাজ করছে হচ্ছে 125 কিলোমিটার, আর সে 10 ঘন্টা 20 মিনিট ডিউটি করছে। তো এখন বাজে হচ্ছে ভোর 4:13। তো আমি ডিউটিতে বের হয়ে গেছি, দেখতে পাইতেছেন যে প্লিজ সুইপ কার্ড। তো কার্ড সুইপ করলে আমার ডিউটি স্টার্ট হবে। আর গতকালকে তো আপনাদেরকে সেই সময়টা দেখাতে পাইনি, গতকালকে আমি কাজ করছি হচ্ছে 889 টাকার মতো, আর টোটাল এই মাসে করেছি হচ্ছে 5283 দিরহাম, কয়দিন 6 দিনে। তো এখনও পুরো মাস বাকি আছে, এখনও 24 দিন বাকি আছে। তো এটা হচ্ছে আপনার একটা বেসিক একটা ধারণা নিয়ে নেন। তো 5283 দিরহাম যে জমা করছি, এটা কিন্তু সম্পূর্ণ আমার টাকা না, এখান থেকে বহুত টাকা ডিডাকশন হবে, যেমন ট্রিপসের টাকা, তা ফিউয়েলের টাকা, আর অন্যান্য আনুষঙ্গিক বহুত খরচ আছে, ওইগুলো বাদ দিয়ে তারপর হিসাব করতে হবে। তো এটা আমি মান শেষে আপনি দেখাই দেবো যে আমি আসলে কত টাকা ইনকাম করছি। এখন আমি কার্ড সুইপ করবো, যে কার্ড আজকে হচ্ছে 27 তারিখ। এই তো চলে আসছে, তো মিটার রানিং হয়ে গেছে, তো ডিউটি আমার স্টার্ট। তো এটা হচ্ছে অ্যাডভান্স মেডিকেল কেয়ার। তো দেখতে পাইছেন যে আমি একটা মেডিকেল সেন্টার আসছি, অ্যাডভান্স মেডিকেল কেয়ার। তো এখানে আমাদের যত আরটিএর যত ড্রাইভার আছে আরটিএর সেকশনের, তো তারা এখানে এসে চিকিৎসা নেয়। তো কোনো যদি প্রবলেম থাকে শরীরে বডির, তো এখানে এসে আগে ফ্রিতে চিকিৎসা নেওয়া যায়, তবে 5 দিরহাম চার্জ নেয়, তো সেটা কোনো ঘটনা না। তো 5 দিরহাম আরকি চার্জ নিয়ে থাকে। তো এখানে বেশিরভাগই আমাদের ট্যাক্সি ড্রাইভার আর কি এখানে চিকিৎসা নিয়ে থাকে। তো এইগুলো টেস্ট, এই টেস্টগুলো আমার এখন করানো লাগবে। এই তো ব্লাড টেস্ট দেওয়া শেষ, এটা আর কি বলছে 1 ঘন্টা পরে রিপোর্ট করবে, তো তারপর আবার 1 ঘন্টা পরে আসতে হবে। সকাল সেই 10:25 আর কি আসছিলাম মেডিকেল সেন্টারে। আসার পর এখানে তো অনেক লম্বা সিরিয়াল ছিল, তো সব কিছু মেনটেন করে আর কি এখন বাজে দুপুর 2টা। তো সব কিছু শেষ করে আর কি এখন কাজে আবার বের হইতেছি। তো হাতে আর সময় আছে হচ্ছে আর 2 ঘন্টার মতো, তো এই 2 ঘন্টা কাজ করার পরে বাসায় চলে যাবো আর কি, না আবার তখন আবার ডিউটিতে বের হবে। তো এটা হচ্ছে আমাদের আরটিএর একটা সেকশন, মানে আরটিএর থেকে এটা আর কি ইন্স্যুরেন্স করা, মানে আমরা আরটিএ যত লেবার আসি তারা এখানে এসে আর কি কম খরচের মধ্যে আমরা চিকিৎসা পেয়ে থাকি। তো নর্মালি আমরা এখানে যে চিকিৎসাটা পাই আমাদের সবাই ইন্স্যুরেন্স থেকে ক্যারি করা। তো এই হচ্ছে আমার মেডিসিন, এই যে মেডিসিন দেখতে পাইতেছেন, তো এগুলো হচ্ছে সম্পূর্ণ ফ্রি। দেখতে পাইতেছেন যে এগুলো হচ্ছে আমি মেডিসিনগুলো আর কি নিছি। তো আমার শরীরে কিছু আর কি
একটু সমস্যা দেখা দিছে, তো যার কারণে ডক্টর বলছে যে এই মেডিসিনগুলো কন্টিনিউ করতে, তো এক মাসের মতো খেতে হবে এই মেডিসিনগুলো। তারপর এক মাস পর আবার ডক্টরের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে, বলছে মেডিসিন শেষ হওয়ার একদিন আগেই চলে আসতে। তো গাইজ সবাই আমার জন্য একটু দোয়া করবেন, একদম খাস দিলে দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে। দেখেন বিদেশে আসছি শুধুমাত্র এই ফ্যামিলির জন্যই, তো ফ্যামিলির মধ্যে তো আমি বড়, আমার একটা ছোট ভাই আছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সবসময় সুস্থ রাখে। এবং আমি আপনাদের সকলের জন্য দোয়া করি, আপনারা যেন সুস্থ থাকেন। তো এখন তো আর বাকি আছে মাত্র 2 ঘন্টা সময়, তো 2 ঘন্টা পর বাসা চলে যাব। তারপর আমি দেখাবো আজকে কয় টাকা ইনকাম করছি আর কত টাকা পার্সেন্টেজ পাবো। তো যেটা বলতেছিলাম আপনাদেরকে যে আজকে আমি কয় টাকা কাজ করছি, আজকে কাজ করছি হচ্ছে 296 টাকা, তার মধ্যে করিমপিড আছে হচ্ছে 209 টাকা। তাহলে টোটাল আমি কাজ করছি আজকে 505 টাকা, মানে 505 দিরাম। আপনারা একটু এটা অ্যাডজাস্ট করে নিন, কেউ ভুল ভ্রান্তি বা কনফিউশনে পড়েন না, কারণ আমরা বাংলাদেশি, তো আমরা তো ওই টাকারে টাকায় বলতে বলতে মানে দেড়হামরে ও টাকাতে কনভার্ট করে ফেলেছি, এমন একটা অবস্থা হয়ে গেছে আমাদের। মাতৃভাষা তো বলতে পারি না আর কি, টাকা আর দেড়হামরে মাঝে মধ্যে গোলায় ফেলাই, ওই টাকা মুগ্ধা বলতে বলতে টাকাই বলে আসছি আজীবন, দেড়হামরে আজীবন টাকাই বলে আসছি। তো ওইটা আপনারা মাইন্ডে নিন না। যার মধ্যে শিফট টিপস হচ্ছে আমার 13টা আর বুকিং পাইসি হচ্ছে 9টা, তো এই 9টার জন্য আপনার 327 টাকা কাটা যাবে, আর 13টা টিপের জন্য হচ্ছে 26 দিরাম কাটা যাবে। প্রত্যেকটা টিপের জন্য 2 দিরাম করে ডিডাকশন হবে, আর টোল আছে হচ্ছে 12 দিরাম, ওইটাও ডিডাকশন হবে এই 9টা বুকিংয়ের মধ্যে। আবার পিক আওয়ারে বুকিং পাইসি হচ্ছে আমি 3টার জন্য আরও এক্সট্রা আরও 4 দিরাম করে যাবে, তাহলে 3 4 12, তো সব মিলায়া আর কি ডিডাকশন করার পর 320 দিরাম আর কি আমার টিকছে আজকে। তো 320 দিরাম যদি আপনার প্রতি মাসে যদি এটা টিকে, তাহলে কিন্তু আপনি সেক্ষেত্রে 25% পাবেন, 25% দ্যাট মিন্স আপনি 290, আর 340 হলে 30% পাবেন। যেহেতু এটা 340-এর নিচে, তাহলে আপনি পাইতেছেন 25%। তো এটা আপনার মাস শেষে ক্যালকুলেশন করে নেবেন, মানে যেটা আপনার কাজ হয়। যেমন গতকালকে আমি কাজ করে প্রায় অলমোস্ট 900 টাকার মতো কাজ করছি, তারপর টিক্সে হচ্ছে আমার 550 টাকার মতো টিক্সে সব মিলে, তাহলে 550 আর এদিক দিয়ে হচ্ছে আপনার 320, তাহলে কত হয় 870 দিরাম। তো 870 দিরামটা যদি আপনি 2 ভাগ করেন 435 দিরাম, তার মানে কি আমার এভারেজটা কিন্তু ঠিক আছে। আমার এভারেজ দরকার কি, কত 390 দিরাম করে দরকার আছে। তো এইভাবে একদিন কাজ কম হবে, একদিন বেশি হবে, সেটা হচ্ছে আপনার নসিব, আপনার লাক, আপনার যতটুকু শ্রম দিতেছেন সেটার উপর সম্পূর্ণ ডিপেন্ডেন্ট। তো এটা নিয়ে মন খারাপের কিছু নেই, একদিন কাজ হবে একদিন কাজ হবে না। ও আরেকটা কথা কমেন্টস করে জানতে চাইছেন, তার কাছে একটা অনলাইনের লাইসেন্স আছে, তো সে দুবাই ট্যাক্সিতে অ্যাপ্লাই করতে পারবে কি না বা কাজ করতে পারবে কি না। আপনারা একটা কথা মনে রাখবেন যে দুবাই ট্যাক্সিতে আপনি যদি কাজ করতে চান, তাহলে আপনার মিনিমাম মানে একটা লাইসেন্স থাকতে হবে, সেটা হচ্ছে আপনার এমিরেটসের লাইসেন্স। আমরা এমিরেটস বলতে বুঝি 7টা স্টেট আছে এখানে, যেমন আবুধাবি, দুবাই, ফুজিরা, রাসেল খাইমা, শারজা, আজমান, উম্মুল কুইন, আলাইন, 7টা স্টেট। তো আলাইন আবুধাবি সেমই, ওদের রুলস রেগুলেশনও সেম, তো আলাইনের লাইসেন্স থাকলে আপনি সেক্ষেত্রে দুবাই ট্যাক্সি চালাতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আরেক ভাই কোয়েশ্চেন করছেন, শিক্ষাগত যোগ্যতা কম থাকলে কি ড্রাইভিং করতে পারবেন কি না। না ভাই, শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনি ড্রাইভিং করতে পারবেন না, একদম ফার্স্টেই আপনি রিজেক্টেড হয়ে যাবেন, কারণ এখানে যে ইন্টারভিউগুলো হয় ইন্টারভিউতে আপনি রিজেক্ট হয়ে যাবেন। তারপর আরেক ভাই জানতে চাইছেন যে লেখাপড়া জানেন না, লাইসেন্স কি নিতে পারবেন কি না, এরকম একটা আমাকে একটা কমেন্ট সেকশনে একটা এক ভাই কমেন্টস করছেন। তো ভাই লেখাপড়া না জানলে আপনি কীভাবে লাইসেন্স নেবেন? এখানে আপনার ড্রাইভিং টেস্ট হবে, লাইসেন্সের বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, আপনার কম্পিউটার কিছু কোশ্চেন করা হবে, তারপর কিছু স্যাম্পল দেওয়া হবে। স্যাম্পল বলতে একটা স্টপ সাইন আছে, এখন ওটা আপনি পড়তে পারতেছেন না, তো আপনি অ্যান্সার করবেন কীভাবে? তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু ফেল করার চান্সেসটা খুব বেড়ে যায়, তো আপনার সেক্ষেত্রে কিন্তু লাইসেন্সটা নাও পেতে পারেন। আপনার প্রপারলি একজন এডুকেটেড পার্সন হতে হবে, এতটুকু এনশিওর থাকেন। তো আই হোপ গাইস আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে,
আমি জানি না কতটুকু কি ইনফরমেশন শেয়ার করতে পারছি। আর যদি ইনফরমেশন জানা থাকে তাহলে আমাকে পার্সোনালি নক করতে পারেন ফেসবুকে। ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, কিছু ভাইদের কাছে আমার পার্সোনাল নাম্বার দেওয়া আছে, তো ওই ভাইরা ফোন করে অনেক সময়, আমাকে ফোনে পায় না বা ফোন ধরি না, ফোন ধরলেও অল্প সময় কথা বলতে পারি। কারণ ভাই দেখেন, আমি 12 ঘন্টা ট্যাক্সি চালাই, ট্যাক্সি চালানোর সময় একটা কাস্টমার যদি বসে থাকে, তার সামনে যদি আমি কথা বলতে থাকি, ব্যাপার কীরকম দেখা যায়, ব্যাপারটা টোটালি অ্যানোয়িং একটা দেখা যায়। তো কাস্টমারও মানে একটা ভালো একটা মতে দেখে না, ভালো একটা চোখে দেখে না কাস্টমাররা। তখন দেখা গেছে কাস্টমার যদি আমার নামে একটা কমপ্লেন করে, তখন সেই ড্রাইভারটা কিন্তু আমার নিজেরই নিতে হবে। এমনও আছে যে কাস্টমার কমপ্লেন করলে একটা একজন ড্রাইভার টার্মিনেশন পর্যন্ত হয়ে যেতে পারে। অনেক সময় আপনাদেরকে আমি বলি, ভাই ফোন দিয়েন না প্লিজ, আমাকে হোয়াটসঅ্যাপ করেন। তো হোয়াটসঅ্যাপ যখন করেন, তখন আমি যখন সময় পাই হোয়াটসঅ্যাপে আপনাদের রিপ্লাই দেওয়ার। তো গাইজ, সবাই ভালো থাকবেন, আর বিশেষ করে আমার জন্য একটু দোয়া করবেন আপনারা, আমি যেন একটু ভালো থাকি, সুস্থ থাকি, আমার পরিবারটাকে যেন আমি সবসময় দেখে শুনে রাখতে পারি। কারণ ভাই বুঝতেই তো পারতেছেন যে পরিবার ছেড়ে চলে আসা প্রবাস জীবন, পরিবার জন্য মন কাঁদে, বিশেষ করে মেয়েটার জন্য অনেক খারাপ লাগে মাঝে মধ্যে। তো কেউ ইমোশনাল হবেন না, জাস্ট আমার ফিলিংসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।